প্রোডাক্ট ট্রেডিং প্রোগ্রাম আমাদের শুরু হবে। তো আমি সকলকে ধন্যবাদ জানাবো যে আমরা এই শুভ সন্ধ্যাতে একটা জায়গায় এই জুম কনফারেন্সের মাধ্যমে একত্রিত হয়েছি, যে আমরা কিছু শিখবো এবং জানবো সেই উদ্দেশ্য নিয়ে। তো আমি বেশি সময় না বলে, বেশি কথা না বলে আমি সরাসরি সাবজেক্টটাকে কন্টিনিউ করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডাক্তারবাবু তন্ময় স্যার। আমি সরাসরি তন্ময় স্যারকে বলবো যে আমাদের এই প্রেজেন্টেশনটা বা প্রোগ্রামটা করার জন্যে। তো ডাক্তারবাবুকে ওয়েলকাম জানাই একটা করতালির মাধ্যম দিয়ে, যে যে নিজের জায়গা থেকে আছেন সেই জায়গা থেকে। তো ডাক্তারবাবুকে আমি ওয়েলকাম জানাই। ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ডাক্তারবাবু আপনি শুরু করুন। সকলকে নমস্কার। প্রোক্রিয়েটিভ পরিবারের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ আজকে এই সন্ধ্যায় আমাদের এই মিটিং অ্যাটেন্ড করার জন্য, যারা আছেন বা যারা এখনো আসেননি মিটিং এ লাইভে, আশা করি তারাও আসবেন। প্রধানত সুবোধ স্যার এবং তার সঙ্গে সৌমেনবাবুর কথা না বললেই নয়, উনি বারবারই আমাদের একটা প্রচেষ্টার মধ্যে রাখেন যাতে আমরা এই জুম মিটিং এর মাধ্যমে কিছু জানতে পারি, বা আমি অ্যাজ এ প্রোক্রিয়েটিভের একজন হেলথ কেয়ার ট্রেনার হিসেবে ডক্টর তন্ময় ভট্টাচার্য, আমার যতটুকু জানা আছে ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব এই কিছুক্ষণের জন্য। আমি সরাসরি যেটা বলার জন্য আজকে আমি যাচ্ছি বা এগিয়ে চলেছি সেটা হচ্ছে, প্রধানত যে জায়গাটা সেটা হচ্ছে আজকে কিন্তু শুধুমাত্র কোনো একটি স্পেসিফিক সাপ্লিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব না। এর আগে দীর্ঘদিন যতবারই মিটিং হয়েছে আমরা কিন্তু ম্যাট্রেস নিয়ে বারবার আলোচনা করেছি, এবং আশা করি আমি বেশ কিছু মানুষের সঙ্গে পার্সোনালি কথা বললাম, তারা কিন্তু সেই মিটিং অ্যাটেন্ড করার পরে, বেশ কিছু মিটিং অ্যাটেন্ড করার পরে তারা কিন্তু মোটামুটি ম্যাট্রেস সম্বন্ধে একটা আইডিয়া এসেছে, এবং সাধারণ মানুষ যারা এটা নিতে ইচ্ছুক তাদেরকে ভালোভাবে বোঝাতেও পারছে। সেই জায়গা থেকে আজকে কিন্তু একটু নতুন টপিক নিয়ে আমি আলোচনা করব, আশা করি আপনাদের ভালো লাগবে, আশা করি আপনারা কিছু জানতে পারবেন, এবং আমাদের প্রোক্রিয়েটিভ কিভাবে আমরা এগিয়ে চলেছি সেটা নিয়েও আমি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করবো, যে কত সুন্দর সুন্দর সাপ্লিমেন্ট এবং কিভাবে সেটা আপনাদেরকে কাজে লাগানো যায় সেটাই আলোচনা করতে চাইছি। আজকের আমাদের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে পাইলস। সারা ভারতবর্ষে 100 জনের মধ্যে 70 জন কম বেশি আমরা এই সমস্যাতে ভুগি, কিন্তু সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে এই 70 জনের মধ্যে 10 থেকে 20 জন, মানে 100 জনের মধ্যে 70 জন যদি সমস্যায় ভোগেন তার মধ্যে 10 থেকে 20 জন আমরা ডাক্তারের কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাই, 10 থেকে 20 থেকে আরো 10 থেকে 20 জন যারা এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিই না, আরো 10 থেকে 20 জন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কাউকে বলতে লজ্জা পাই। সব থেকে বড় সমস্যা আমাদের এইখানে, যারা যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান সমস্যাটা রিয়েলাইজ করে বুঝতে পেরে, তারা কিন্তু তত তাড়াতাড়ি ভালোর দিকে বা এগোতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে বাকি আমাদের এই বলতে পারেন 40 থেকে 50 জন মানুষ 100 জনের মধ্যে, যারা 70 জন এফেক্টের এই সমস্যায়, তার মধ্যে থেকে 40 থেকে 50 জন আমরা কিন্তু সব থেকে বড় সমস্যায় ভুগি, যেটা সেটা হচ্ছে তারা কিন্তু তাদের সমস্যা যে কোনোভাবে গোপন করার চেষ্টা করেন, বা সেটা যে কোনো কারণেই হোক না কেন, তার ফলে কি হয় এই সমস্যাটা দীর্ঘদিন যাওয়ার ফলে খুব বেড়ে যায়, এমন একটা কন্ডিশনে চলে আসে তখন কিন্তু অপারেশন বা অপারেট করা ছাড়া কোনো উপায় থাকে না। আপনারা জানেন এবং জেনে রাখা ভালো, এই সমস্যাটা এমন একটি সমস্যা, অন্যান্য অনেক সমস্যা থাকে যেগুলো কিন্তু অপারেশনের মাধ্যমে আমরা কিন্তু
দীর্ঘস্থায়ী একটা সমস্যা থেকে দূরে যেতে পারি। কিন্তু এই পাইলস, যেটাকে ইংরাজিতে বলে হেমোরাইজ, এই হেমোরাইজটা সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, প্রবলেম যেটা, যেটা অপারেট করার পরেও, অপারেশন করার পরেও আবার কিন্তু ফিরে আসতে পারে। এবং আমরা ভারতবর্ষের কেন এই 70 জন, 100 জনের মধ্যে 70 জন কম বেশি নানান সমস্যায়, পাইলস সংক্রান্ত সমস্যায় ভুগি, তার একটা বিশেষ কারণ হচ্ছে আমরা যেরকম লাইফস্টাইল এই মুহূর্তে লিড করছি, যে খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা এই এই ভারতবর্ষ 2022 দাঁড়িয়ে আমরা রয়েছি, যে লাইফস্টাইলের মধ্যে রয়েছি, সেটাই আমাদের বড় সমস্যা ডেকে আনছে এই পাইলসের ক্ষেত্রে। এবং আমাদের কাছে সমস্যা সমাধান করার মতো সময়টুকু নেই, মানে আমাদের একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা ক্ষণিকের, কেন, কারণ আমরা সেটা অনেক সময় রিয়েলাইজ করছি, যেটা সেটা হচ্ছে একমাত্র সকালবেলা পটি যাচ্ছেন বা যখন পটি যাচ্ছেন কেউ, বা যিনি পায়খানা করতে যাচ্ছেন, যখন মলদ্বার সংক্রান্ত সমস্যা তাকে ব্রেনেতে হিট করছে, তখন তার মধ্যে সেটা আসছে ক্ষণিকের জন্য, কিছুক্ষণ পর সেটা মাথা থেকে চলে যাচ্ছে। সেটা যখন দীর্ঘদিন এইভাবে চলতে থাকছে, তারপরে যখন বাড়াবাড়ির জায়গায় যাচ্ছে, তখন কিন্তু আমরা সেটা নিয়ে ভাবতে শুরু করছি বা ডাক্তারের কাছে যাচ্ছি। আমি আপনাদের এই বিষয়টা জানানোর জন্য কিছু স্ক্রিন শেয়ার করব। সেই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে এই সমস্যাটা আসে, এই সমস্যাটা কি কি সমস্যা, এবং সেই সমস্যার জন্য কি কি আমাদের করণীয়, কেন এটা আমাদের হয়, এবং তা থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এবং আমাদের জীবন ধারণ ঠিকঠাক করার জন্য কি কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করার জন্য আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করব, যে স্ক্রিন শেয়ারটার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, যে এগুলো কেন আমাদের সমস্যার জায়গায় দাঁড়িয়েছে। আমাকে একটু সময় দিন, আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আমি আপনাদেরকে এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে পারছি এবং আপনারা দেখতে পাচ্ছেন। যদি কেউ একটু আমাকে জানান যে এটা সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, তাহলে খুব সুবিধা হয়। আপনাদের স্ক্রিন শেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তাহলে একটু সুবিধা হয়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। কেউ কি একটু আমাকে জানাতে পারেন যে এটা সঠিকভাবে আপনারা, যেটা স্ক্রিন শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? যাই হোক, এখনো পর্যন্ত আমি কোনো উত্তর পাইনি, তা আমি এগিয়ে চলছি। আমি এখানে যে স্ক্রিন শেয়ারটা করেছি সেখানে দেখুন লেখা আছে পাইলস প্রবলেম। আমি প্রথমেই জানাবো পাইলস বা অশ্ব, ইংরাজিতে যেটা হেমোরাইজ বলে পরিচিত, এটা অ্যাকচুয়ালি একটি এমন একটি সমস্যা যেটা আমাদের শরীরের বৃহদন্ত্রের শেষ অংশে, যেখানে রেকটাম, রেকটামের ভেতর ও বাইরে হয়। প্রধানত এই রেকটামের ভেতরের বাইরেতে যে আমাদের রক্তশিরা জালিকা থাকে, তা কিন্তু আমাদের যখন আমরা মলত্যাগ করি সেটা সংকুচিত হয় এবং প্রসারিত হয়। ঠিক সেই সময় যদি আমাদের সেই বায়ুপথে, যেখান দিয়ে আমাদের মল নির্গত হয়, সেখানে সমস্যা তৈরি হয়, সেখানে যদি প্রেসার পড়ে, যদি সেখানে কোনো ক্ষত তৈরি হয়, তখন কিন্তু আমাদের সেখানেই সমস্যা তৈরি হয়। শিরাগুলো সংক্রমিত হয়, প্রদাহ তৈরি করে, তার ফলে কিন্তু আমাদের অশ্ব রোগে পরিণত হয় বা স্পাইলসে পরিণত হয়। এই পাইলস সংক্রান্ত সমস্যায় আমরা দুটি প্রধানত পাইলস দেখতে পাই ভারতবর্ষে। প্রধানত এই দুটি সমস্যা যে আছে, সেই দুটি হচ্ছে, একটি হচ্ছে
ইন্টারনাল পাইলস এবং এক্সটার্নাল পাইলস, এই দুটি পাইলসের মাধ্যমে আমাদের সমস্যা তৈরি হয়। বায়ুপথের বাইরের দিকে যে অশ্ব হয় সেটা হচ্ছে এক্সটার্নাল পাইলস, আর বায়ুপথের ভিতরে যেটা হয়, আমি আপনাদের যে ছবিটা দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন, আর যেটা বাইরের দিকে হয়, যেটা ভেতর দিকে হয় সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল, এবং বাইরের দিকে সেটা হচ্ছে এক্সটার্নাল। এই যে দুটি পাইলস, এই দুটি পাইলসের দুটি ধরন আছে। একটি ধরন কি, প্রধানত সাধারণত এক্সটার্নাল পাইলস মানে যেটা বাইরের দিকে থাকে, ঠিক যেরকম ছবিতে আপনারা দেখছেন, এটার ক্ষেত্রে প্রধানত যেটা হয়, যখন আপনি মলত্যাগ করতে যাচ্ছেন তখন প্রচন্ড ব্যথা যন্ত্রণা অস্বস্তি বোধ, এই সমস্যাগুলো আপনারা ফিল করেন। আর যারা ইন্টারনাল পাইলসের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রধানত যন্ত্রণা ব্যথার থেকেও বেশি থাকে, যেটা সেটা হচ্ছে ব্লিডিং, ব্লিড মানে রক্ত পড়া। সেই রক্ত পড়ার নানান ধরন হতে পারে, কেউ বলে আমার মলত্যাগের সময় মলের গায়ে লেগে লেগে রক্ত পড়ছে, কেউ বলে আমার মলত্যাগ হয়ে যাওয়ার পরে টপটপ করে পড়ছে, কি আরো বেশি পড়ছে। এই সমস্যাটা একটি দীর্ঘমেয়াদী সমস্যা। এবার এই যে যাদের রক্ত পড়ে তাদের ক্ষেত্রেও দুটো ধরন আছে, দুটি ধরন হচ্ছে, একটি হচ্ছে যে প্রধানত তার কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না, তার কিন্তু যখনই তার মলত্যাগ করতে যায় তার ব্লাড আসছে। আর একটা হচ্ছে তাদের কারো কারো যন্ত্রণা ব্যথা থাকে, তার সঙ্গে কিন্তু রক্ত আসে, এটা হচ্ছে ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে। এবার আমাদের জানার বিষয় হচ্ছে এর প্রধান কারণগুলো কি, কি কি কারণে এই ব্যাধিটা আমাদের আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, যেটা থেকে আমরা চাইলেও চট করে মুক্তি পাই না। তার প্রধান কারণ হচ্ছে কিন্তু, একদম প্রধান কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য কথাটা বলার সাথে সাথে যে সমস্যাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, সকল ক্ষেত্রে কিন্তু, সবাইয়ের ক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য থাকে না, তা সত্ত্বেও কিন্তু তারা এই রোগের সম্মুখীন হয়। কোষ্ঠকাঠিন্য বলতে গেলে এক হচ্ছে তার পায়খানা বা মলত্যাগ নিয়মিত হয় না, দুদিন একদিন পরে পরে হয়। কারো কারো ক্ষেত্রে কোনো মেডিসিন বা কোনো কিছুর সাহায্য না নিলে তার মলত্যাগ হয় না, কারো কারো ক্ষেত্রে কিন্তু সেরামুখও না, তার প্রতিদিন মলত্যাগ হয় কিন্তু প্রচন্ড হার্ড, প্রচন্ড স্টিফ, খুব কষ্টকর মলত্যাগ, তাকে অনেক কষ্ট করে মলত্যাগ করতে হয়। কারো কারো ক্ষেত্রে মল পরিষ্কার না হওয়ার জন্য বারে বারে মলত্যাগ করতে হয়। যাদের এই কোষ্ঠকাঠিন্য ছাড়াও এই সমস্যা কি কি কারণে হয় এটা আমি আলোচনা করার পরে আরো কিছু আলোচনা করব কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে। যাদের দীর্ঘদিনের পুরনো ডায়রিয়া আছে, অর্থাৎ যারা দিনের মধ্যে বেশ কয়েকবার মলত্যাগ করতে যান, তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য নেই, তাদের মল পরিষ্কার না হওয়ার জন্য, পুরনো আমাশা হওয়া থাকার জন্য, তার পুরনো ক্রনিক ডায়রিয়া থাকার জন্য তাদের একের অধিকবার মলত্যাগ করতে হয়। যারা দীর্ঘক্ষণ বসে থাকেন টয়লেটে, মানে তার মলত্যাগ সুষ্ঠুভাবে না হওয়ার জন্য তারা অনেক বেশি প্রেসার দিয়ে মলত্যাগ করার চেষ্টা করেন এবং দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকেন। ফিফথ পয়েন্ট, যাদের স্থূলতা বা ওজন যাদের বেশি তাদের মধ্যে এই সমস্যা আসার চান্স সব থেকে বেশি। যারা দীর্ঘদিন লিভারের সমস্যায় ভোগেন, মানে লিভারের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের কিন্তু এই সমস্যা আসার চান্স বেশি। যাদের হেরিডিটি বা পরিবারের কারোর এই পাইলসের সমস্যা থাকে তাদের মধ্যেও আসার একটা চান্স থাকে। কম বেশি এই যে কারণগুলো বললাম এটা একটা বড় কারণ। এর বাইরেও কিছু কারণ থাকে, যেটা আমি প্রথমেই উল্লেখ করেছিলাম যে আমরা 2022 যে লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা খুব সমস্যাদায়ক ব্যাপার। কারণ আমরা যে খাওয়া দাওয়া করি সকাল থেকে রাত পর্যন্ত, তাতে
আমাদের তৈলাক্ত জিনিস অনেক বেশি থাকে, চর্বি জাতীয় জিনিস অনেক বেশি থাকে, ফাস্ট ফুড অনেক বেশি থাকে, এটা আমাদের জন্য সব থেকে ক্ষতিকর জায়গায় তৈরি হয়েছে। আর আমরা শাকসবজি গ্রিন ভেজিটেবলস থেকে অনেক দূরে চলে গেছি। অত্যন্ত ফাস্ট লাইফ হওয়ার জন্য আমাদের যেটা সব থেকে বড় সমস্যা হয়েছে, আমরা ঠিকঠাক সময় মতো জল পান করতে পাচ্ছি না, মানে জল খাওয়ার আমাদের সময় নেই। যদিও খাই, একসঙ্গে অনেকটা জল খেয়ে ফেললাম, আমি মেনটেন করলাম 4 লিটার জল, 3.5 লিটার জল, কিন্তু আমরা এখনো জানি না, আমাদেরকে এখনো বোঝার এই জায়গাটা আসেনি যে সত্যিই কি জলটা একবারে খেয়ে নিলে আমাদের শরীরের জলের যে প্রয়োজনীয়তা সেটা রক্ষা পেল না। এটা নিয়ে আমি একদিন অন্যদিন একটি আলোচনা করব। আশা করি আপনাদের জল সম্বন্ধে কিভাবে নেওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, সেটা নিয়ে আমি এক অন্যদিন একদিন একটা ট্রেনিং প্রোগ্রাম করার আমি চেষ্টা করব। লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যদি রাত্রে ঘুম ভালো না হয়, আমাদের প্রত্যেকটা মানুষের সারা 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ঘুমের প্রয়োজন। যাদের এই ঘুমের সমস্যা আছে তাদের কিন্তু পাইলসের সমস্যা হওয়ার চান্স সব থেকে বেশি। এবার যেটা বলার জন্য আমি প্রথমেই বললাম আপনাদের, আমাদের সমস্যাটা কোথায় হয়, আমাদের এই পাইলস তৈরি হওয়ার প্রধান কারণ কি জানেন? আমাদের এই পায়ুপথ, মলত্যাগের পায়ুপথ, রেকটামে যদি কোনো কারণে সেটা ছিঁড়ে গিয়ে থাকে, ফেটে গিয়ে থাকে বা কোনোভাবে ক্ষত তৈরি হয়ে গিয়ে থাকে, সেটাকে যদি আমরা নজর না দিই, সেখানটা বারবার কাটতে থাকে, তখন কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু সেটাই পাইলসে পরিণত হয়। তাই আমাদের প্রথম যেটা করা উচিত, এই পাইলসের ব্যাপারে যদি ভালো থাকতে চাই, যদি কারোর পাইলস হয়, তিনি যদি ভালো থাকতে চান, যার যার সমস্যা আছে তারা যদি ভালো থাকতে চান, তাদের প্রধান করণীয় কি এটা আগে জানতে হবে। আপনার পাইলস হয়েছে, আপনি দোকানে যাচ্ছেন, ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, ডাক্তারবাবু আপনাকে মেডিসিন দিচ্ছেন, আপনি খাচ্ছেন, আবার দীর্ঘদিন পর কিছুদিন পরে আবার আপনার পাইলস যার যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় ব্যাক করছে। এটার কারণ হচ্ছে আমরা এই রুটটাকে আগে বুঝছি না। আপনি কোনো কারণে অ্যান্টোবায়োট কোন অ্যালোপ্যাথ ডাক্তারের কাছে গেছেন কি হোমিওপ্যাথ ডাক্তারের কাছে গেছেন, যার কাছেই যান না কেন, যিনি ওষুধ দিয়েছেন আপনার যে পাইলসের সমস্যা হয়েছে, ইন্টারনাল পাইলস বা এক্সটার্নাল, সেখানে ইনফেকশন তৈরি হয়েছে, ওষুধকে আপনি সেটা ভালো করেছেন, ভালো করার পরেও ঠিক 2 মাস ভালো থাকার পরে আবার এক সমস্যা আপনার, মানে আপনার সেখানের যে সমস্যাটা ভালো করার জন্য আপনি অ্যান্টিবায়োটিক নিলেন, কিছুদিন যাওয়ার পরে সেখানে আবার শক্ত, আবার কোনোভাবে ফেটে যাওয়া, আবার কোনোভাবে কেটে যাওয়া, এটার ফলে আবার কিন্তু ইনফেকশন ব্যাক করলো। অর্থাৎ প্রথম আমাদের নজর দেওয়া যেটা উচিত সেটা হচ্ছে যে কোনোভাবে আমাদের মলকে নরম করতে হবে, যাতে আমাদের সেকেন্ড পয়েন্ট, যাতে আমাদের বারবার মলত্যাগ করতে না হয়, একবার কিংবা দুবারের মলত্যাগের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে আমাদের মল নির্গত করতে পারি, সেই দিকে খেয়াল রাখতে হবে। থার্ড পয়েন্ট, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, বারবার আমি আপনাদের এই ব্যাপারটা একটু নজর দিচ্ছি, আপনারা কিন্তু আমরা যে জায়গায় আমাদের খাওয়ার অভ্যাস হয়েছে তাতে কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি আছে, এটাই যে আমরা পায়খানা করতে গেলে অত্যন্ত বেশি কোথ দিয়ে বা চাপ দিয়ে পায়খানা বাইরে বার করার চেষ্টা করি। কারণ তার অনেকগুলো কারণের মধ্যে প্রথম দুটো কারণ হচ্ছে আমাদের হাতে সময় নেই, আমরা যত তাড়াতাড়ি পারি মলত্যাগ করে আমরা টয়লেট থেকে বেরোতে পারলে ভালো হয়। আর সেকেন্ড যেটা হচ্ছে, আমার পায়খানার মধ্যে অয়েলি ভাব যত বেশি আসবে, যত আমি অয়েল নেব তত পায়খানা আমাদের স্টিফ হবে, তার কারণে কোথ, যত আপনি কোথ পার দেবেন বা চাপ দেবেন মল নির্গত করার জন্য, তত পাইলসের সেখানে কিন্তু ফাটার জায়গাটা বাড়বে, বা যেখানটা কেটে গেছে বা যেখানে পাইলস আছে সেটা কিন্তু ইনফ্লামেট হবে। অর্থাৎ আমাদেরকে প্রধানত দিক যেটা হচ্ছে, প্রথম যেটা হচ্ছে আমাদেরকে মলকে সহজ সরল করতে হবে, যাতে মলটি সহজভাবে আমাদের নির্গত হতে পারে। তার জন্য আমাদের ডায়েটে কেন নজর দিতে হয়, তার বেসিক কারণ যেটা আপনাকে আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের, আমি লিভারের কথাটা আপনাকে উল্লেখ করেছিলাম প্রথমেই আপনাদের, তার কারণটা হচ্ছে লিভারের একটা বেসিক দিক আপনাদেরকে আলোচনা করি।
লিভার থেকে বাইল নিষ্কাশন হয়, মানে এনজাইম নিষ্কাশন হয় বেরোয়। সেই এনজাইমের বিশেষ কাজ দুটি আছে, অনেকগুলো কাজের মধ্যে বিশেষ দুটি কাজ হচ্ছে। একটি হচ্ছে সেটা আমরা যে খাবার খাই সেই খাবারটা হজম করতে সাহায্য করে, আর সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে পায়খানা তৈরি করা বা মলকে তৈরি করে। অর্থাৎ আপনার যদি কোনো কারণে লিভারে ফ্যাটি হয়ে যায়, লিভার যদি ফুলে বা বেড়ে গিয়ে থাকে, লিভার যদি ঠিকঠাক কাজ বা ওয়ার্ক না করতে পারে, তাহলেও কিন্তু আপনার এই পায়খানা বা মলত্যাগের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য আসার সম্ভাবনা বেশি। আর যখনই এটা বেশি হবে তখনই কিন্তু আপনি পায়েসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। আমরা সাধারণত যেটা করি, আমরা সারাদিনে আমরা একটু নজর দিলে ভেবে দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত 100 জনের, আমি আপনাকে 5 জনের কথা বলছি, আমরা 5 জন হয়তো সারাদিনে কোনো একটু ফল খাই। সারাদিনের মধ্যে আমরা যদি একটু ভেবে দেখি কোনো সবজি, এবং সেটা যদি আঁশ জাতীয় খাবার হয়, মানে অনেক সবজি আছে যেগুলো আঁশ জাতীয় খাবার, সেটাও আমি আলোচনা করব কি কি খাবার। তার মধ্যে আঁশ জাতীয় খাবার এমন একটি জিনিস যেটি কিন্তু আমাদের পায়খানার নরম করতে সাহায্য করে, এবং সেটা সুস্পষ্টভাবে যাতে আমাদের নির্গত হয় তার দিকে সাহায্য করে, সেটার দিকে আমরা নজর কম দিই। আমরা এই ফার্স্ট লাইফে চলে যাওয়ার জন্য আমরা অত্যন্ত বেশি ফাস্টফুড খেয়ে ফেলছি, ভাজাভুজি খেয়ে ফেলছি, এটা প্রথম বন্ধ করা উচিত। আরেকটি জিনিস আপনাদের না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যে ব্যস্ততার মধ্যে থাকি তার মধ্যে আমরা সারাদিনে চা এবং কফি অনেক বেশি খেয়ে ফেলি, এটা কিন্তু এই পাইলসের ক্ষেত্রে প্রথমেই ক্রস নেগেটিভ মার্কিং হচ্ছে চা এবং কফি আপনার নেওয়া যাবে না। যত আপনি কম নিতে পারেন তত কিন্তু আপনার মল নরম হবে। যত বেশি আপনি চা খাবেন, যত বেশি কফি খাবেন, কফির মতো পানীয় নেবেন এবং তার সঙ্গে অ্যালকোহল, তাদের কিন্তু অনেক বেশি পায়খানা স্টিফ হয়ে যাওয়ার চান্স থাকবে বা মল স্টিফ হওয়ার চান্স থাকবে, এবং মল স্টিফ হয়ে গেলেই আপনার কিন্তু পায়েসের বাড়াবাড়ি তৈরি হবে। এই দিকগুলো আমাদের প্রধান কিন্তু নজর রাখা উচিত। এবার যে জায়গাটাই দেখছি আমি এখানে প্রধান একটা ছবি আপনাদের স্ক্রিন শেয়ার করছি, দেখুন, কনস্টিপেশন কজেস পাইলস, এটা ইয়েস প্রথম কারণ এটাই কনস্টিপেশন। তাই আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সারা দিনের খাওয়া দাওয়ার মধ্যে সবুজ শাকসবজি আঁশ জাতীয় খাবার এগুলো বেশি করে খেতে হবে, যাতে কোনোভাবেই পায়খানা শক্ত না হয়। যাদের মধ্যে এই পাইলসের সমস্যা আছে তারা যেগুলো খাবেন না এটা একটুখানি মাথায় রাখুন। সেটা হচ্ছে প্রধানত তৈলাক্ত খাবার, যেটা আমি বললাম চা কফি, এবং ভাজা যে সব জিনিসপত্র সেগুলো, এবং আরেকটি জিনিস আপনাদেরকে একটু নক করছি, যাদের পাইলসের সমস্যা আছে তারা কিন্তু আমাদের অনেক সময় ভাজা মটর, ভাজা ছোলা, পেয়ারার দানা, পেয়ারা যে ফল খায় তার যে দানা, এগুলো আপনি একটু খেয়াল করলে হয়তো জানবেন, আপনারা একটু মনে করলে বুঝতে পারবেন, আমরা যখন এগুলো ভেঙে খাওয়ার চেষ্টা করি দাঁত দিয়ে সব পোর্শনটা ভাঙা হয় না, কিছু খোঁচা খুঁচি এবং সেটার মধ্যে গোটা অংশ থেকে যায়, সেটা আমাদের যখন মলের দিয়ে বেরোয় এবং তার গায়ে লেগে থাকে তখন কিন্তু ইন্টারনাল পাইলস হলে সেটাকে ফাটিয়ে দিয়ে বাইরে বেরোয় এবং ব্লিড হওয়ার চান্স বেশি থাকে। অর্থাৎ যাদের এই সমস্যা আছে, ইন্টারনাল পাইলস এবং এক্সটার্নাল পাইলসের সমস্যা আছে, তারা কিন্তু এই ভাজা ছোলা মটর এগুলোকে একটু অ্যাভয়েড করুন, আর পেয়ারা খেলে, পেয়ারা যদি দানা বেশি থাকে সেটাকে একটু অ্যাভয়েড করুন, কারণ এটাও একটা বড় কারণ, এগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আরেকটি কথা আমি আপনাদেরকে যেটা এই ছবিটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আমরা মলত্যাগ করতে যাই, মলত্যাগ করতে গিয়ে প্রধানত হচ্ছে আমাদের, আমি প্রথমেই বললাম আপনারা যাদের সমস্যা আছে তারা কিন্তু মলত্যাগ করার জন্য যেখানে যেভাবেই বসেন না কেন, আমার মতে চেষ্টা করুন কোমর না ইউজ করার। এই ছবিটা দেওয়ার কারণ একটাই, আপনি কোমর ইউজ করে এটা আগেকার দিনের পুরনো বাংলা যেটা এখন আমাদের প্রায় অতীত সেটাতে যদি ফিরে যেতে পারেন, আপনার যাদের পাইলস আছে তাদের ক্ষেত্রে কিন্তু মলত্যাগে অনেক দিকে সুবিধা। তার বিশেষ কারণটা আমি আপনাদের জানার চেষ্টা করছি,
যোগী ভাষায়, ন্যাচুরোপ্যাথির ভাষায় যোগ ব্যায়াম আমাদের করতে বলি, এটার প্রধান কারণটা হচ্ছে দেখুন না, ওখানে মানে যে সমস্যার প্রধানত থাকে তাতে কিন্তু শুধুমাত্র যোগ এমন একটা নেই যেটা প্রেশারের মাধ্যমে আমাদের রোগ সারানো হয়। নানান শরীরের মধ্যে মাসেলকে নানা রকম ক্র্যাম্পিং এর মাধ্যমে, প্রেশারের মাধ্যমে সুস্থ চেষ্টা। একইভাবে যখন আপনি বাংলা পেনে আমাদের কাছে উচিত সেভাবে যখন বসছেন, তখন আমাদের তলপেটের নিচে যেখানে মলভণ্ড থাকে সেখানে পেয়ে দেয়, আপনি না চাইলেও প্রেশার যাবে, তার ফলে যেটা হয় মলটা সহজে বাইরের জায়গা থেকে আপনাকে প্রেশার না দিয়েও মল থেকে আপনাদের যাদের মধ্যে সমস্যা আছে চেষ্টা কম ইউজ করা যায়, আর ইউজ করে চেষ্টা করুন যাতে আপনাদের খুব কোট বা প্রেশার না দিয়ে আপনাদের এই মল ত্যাগ করতে পারেন। এবার আমি যে দিদায় নজর দেওয়ানোর চেষ্টা করবো আপনাদের সেটা হচ্ছে এর চিকিৎসা। আমাদের এই সমস্যা পাইছে, সমস্যার জন্য প্রধানত চিকিৎসাটা কিভাবে নেওয়া যেতে পারে, চিকিৎসা নেওয়ার ব্যাপারে আমি আমাদের প্রোক্রিয়েটিভ হয়েছে সেটা আমি জানানোর চেষ্টা করছি আপনাদের। এটি আমাদের প্রোক্রিয়েটিভ এর একদম নতুন একটি প্রোডাক্ট যেটি প্রধানত এই পাইলসের সমস্যার জন্য প্রথম সাপ্লিমেন্ট হিসেবে বিবেচিত। প্রোল্যাক্স ল্যাক্সেটিভ পাউডার, এর কাজ কোথায়? এর কাজটা হচ্ছে যে আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত ফলদায়ক। যাদের পাইলসের সমস্যা আছে, আমি প্রথমেই যেটা আলোচনা করছিলাম যে পাইলসের সমস্যা ক্ষেত্রে কিন্তু আমাদের প্রধান যেটা নজর দিতে হবে যাতে আমাদের মল ত্যাগ সঠিকভাবে হয়, নরম হয় এবং যাতে পরিষ্কারভাবে দিনে একবার কিংবা দুবারের মধ্যে আমাদের মল ত্যাগ হয়ে যায়। এই পাউডারটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে ইসবগুল, সোনা পাতা, আমলতাস, হরিতকি, জ্যোষ্ঠীমুদি, মৌরি, আদা, বিটলবণ, বহেরা, আমলকি, গুলঞ্চ, মানে একদম পিওরলি আয়ুর্বেদিক কিছু জিনিস নিয়ে, গাছগাছালি থেকে যেগুলো আমরা পাই সেটা নিয়ে এটাকে বানানো। যাদের কোষ্ঠকাঠিন্য আছে অবশ্যই নেবেন, যাদের কোষ্ঠকাঠিন্য নেই, যাদের পাইলসের সমস্যা আছে তারা প্রথম এটা ইউজ করুন যাতে আপনাদের মল নরম হয় এবং যতটুকু আমাদের সারাদিনের খাওয়ার সঙ্গে খাবারের শরীরে যাওয়ার পরে, শরীর অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে যে বর্জ্যটি থাকে সেটা যতটা আছে সেটা যেন সঠিকভাবে শরীর থেকে নির্গত হয়, তার জন্য এই ল্যাক্সেটিভ পাউডারটা কিন্তু প্রথম আমাদের অত্যন্ত ভালো ফল দিচ্ছে। এখনো পর্যন্ত যারা যারা এটা ইউজ করেছেন আমার কাছে কিন্তু রিপোর্ট আছে খুব ভালো রেজাল্ট পেয়েছেন, এবং প্রধানত যাদের এই সমস্যা বলছেন আমার পাইলসের সমস্যা নেই কিন্তু আমার মল বা পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হয় না, আমাকে বারে বারে যেতে হয়, বা আপনার যতটা আপনার অনুমান যে আপনার পেটে গ্যাস অম্বলের সমস্যা তৈরি হয়েছে এবং দীর্ঘদিন গ্যাস অম্বলের সমস্যা থেকে কিন্তু ক্রনিক আমাশা তৈরি হয়, ক্রনিক আমাশা তখনই আপনাকে বারবার মল ত্যাগ করতে যেতে হবে, মল ঠিকঠাক হবে না, আপনি কিছুদিন পর আস্তে আস্তে পাইলসের সমস্যায় ভুগতে পারেন। সেদিক থেকেও কিন্তু এই ল্যাক্সেটিভ পাউডারটা অত্যন্ত উপকারী একটি জিনিস। তাদের সমস্যা আছে তারা 10 গ্রাম করে ঈষৎ উষ্ণ গরম জলের সাথে দিনে একবার নেবেন। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা নেই, যারা চাইছেন আমার পেটে যতটুকু বজ্র আছে ততটুকুই যেন পরিষ্কারভাবে নির্গত হয়, এবং যাদের পাইলসের সমস্যা প্রধানত আছে তারা প্রথম 7 থেকে 10 দিন প্রতিদিন 5 গ্রাম থেকে 10 গ্রাম করে ঈষৎ গরম জলের সাথে নিন। যাদের গরম জল করার অসুবিধে তারা ঠান্ডা জলের সঙ্গে নিন, কিন্তু 1 গ্লাস জলের সঙ্গে ডাইলুয়েট করেই নিতে হবে আপনাদেরকে এটাকে, এই ডাইলুয়েশনের মাধ্যমে এটা সব থেকে ভালো কাজ। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে
এই 10 দিন পর থেকে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা নেই তারা কিন্তু চেষ্টা করুন একদিন অন্তর নেওয়ার, তারপরের 10 দিন পর 7 দিন পর থেকে 2 দিন অন্তর নেওয়ার, এরম ভাবে আপনারা দিনটা বাড়াতে থাকুন প্রত্যেক সপ্তাহে ওয়াইজ। এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে, এটা খেয়ে আপনাকে পায়খানা এই অভ্যাস করলে হবে না, আপনাকে টেন্ডেন্সিটা চেঞ্জ করতে হবে, যেটা আপনার শরীরের মধ্যে বাসা বেঁধেছে সেই টেন্ডেন্সি চেঞ্জ করার জন্য এটা আপনাকে হেল্প করবে। প্রথমে আপনি কন্টিনিউ করবেন, তারপর আস্তে আস্তে দিনটা বাড়াবেন, এবং তারপর যেটা হবে আপনি চেষ্টা করবেন সপ্তাহে একদিন করে নেওয়ার, যখন স্বাভাবিক হয়ে যাবে। আর যাদের কোষ্ঠকাঠিন্য বেশি মারাত্মক সমস্যা আছে তারা অবশ্যই প্রতিদিন নিন, আর সেইটা প্রতিদিন নিয়ে যখন আপনার মলত্যাগটা একটা সম্পূর্ণরূপে সঠিক চলে আসবে তখন আস্তে আস্তে একই প্রসেসে আমি যেটা বললাম আপনাদের কিন্তু এই দিন আস্তে আস্তে একদিন অন্তর, 2 দিন অন্তর, 3 দিন অন্তর এইভাবে বাড়াতে হবে, যাতে এটা আপনার অভ্যাসে পরিণত না হয় কিন্তু আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে। নেক্সট আমাদের যে অত্যন্ত ফলদায়ক একটি সাপ্লিমেন্ট সেটা হচ্ছে পাইলস কেয়ার। আপনারা প্রত্যেকে শুনে থাকবেন প্রোক্রিয়েটিভে পাইলস কেয়ারের রীতিমতো নাম আছে, নাম আছে মিনস আমি এটা বলতে চাইছি খুব ভালো রেজাল্ট কিন্তু প্রোক্রিয়েটিভ পাইলস কেয়ার দেয়, কারণ এখনো পর্যন্ত পাইলসের জন্য যারা যারা এই পাইলস কেয়ার সাপ্লিমেন্টটি নিয়েছেন তারা অত্যন্ত ভালো আছেন। বিষয় যেটা হচ্ছে এই পাইলস কেয়ার ক্যাপসুলটি দিনে 2 করে নিতে হবে, তার কারণটা হচ্ছে আমি যেটা প্রথমের দিকে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যাদের পাইলসের সমস্যা থাকে তারা মেডিসিন নেন কেন, যে ভেতরে যে ইনফেকশন তৈরি হয়েছে সেই ইনফেকশনটা যাতে ক্রমে গিয়ে যে পাইলসের যে মোটরের দানার মতো একটি বা দুটি যেটা ইন্টারনাল বা এক্সটার্নাল পাইলস তৈরি হয়েছে সেটা যাতে আস্তে আস্তে সুপ্ত অবস্থায় চলে আসে তার জন্য আপনাকে এই পাইলস কেয়ারটি নিতে হবে। এবার কেন এর সঙ্গে ল্যাক্সেটিভ নিতে হবে, যাতে আপনার ফার্দার পায়খানা স্টিফ না হয় এবং সেখানটা আর না কেটে বা ফেটে যায় বা ইনফেকশন নতুন করে প্রদাহ বা ইনফেকশন তৈরি না হয়। অর্থাৎ এই পাইলস কেয়ার ক্যাপসুল যাদের পাইলসের সমস্যা আছে তারা পাইলস কেয়ার ক্যাপসুল সঙ্গে ল্যাক্সেটিভ এটা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। যাদের আরো বাড়াবাড়ির সমস্যা দিনে 2 করে ক্যাপসুল দুপুরে খাবার 1 ঘন্টা আগে খেতে পারেন কিংবা খাবার 1 ঘন্টা পরে খেতে পারেন, যে কোনো সাপ্লিমেন্ট চেষ্টা করুন খাবার সঙ্গে নয় খাবার 1 ঘন্টা আগে কিংবা খাবার 1 ঘন্টা পরে নেওয়ার। উপযুক্ত পরিমাণ একটা আপনার জল 3 থেকে 3.5 লিটার এই গরমকালে অন্তত 4 থেকে 4.5 লিটার জল খাওয়ার চেষ্টা করুন। আর যাদের সমস্যা ওর থেকেও বেশি বেশি অত্যন্ত বেশি সমস্যা যারা ভুগছেন পাইলসে তারা কিন্তু এর সঙ্গে এই গুড মর্নিং ক্যাপসুলটাও নিতে পারেন। গুড মর্নিং ক্যাপসুল কিন্তু এমন একটি ক্যাপসুল যেটা কিন্তু আপনার দীর্ঘদিনে কোষ্ঠকাঠিন্য যে সমস্যা সেটা টেন্ডেন্সি আমাদের শরীরের মধ্যে তৈরি হয়, কোষ্ঠকাঠিন্য কিন্তু একটি রোগ নয়, কোষ্ঠকাঠিন্য একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাকে চেঞ্জ করতে গেলে বেশ 2 মাস 3 মাস যদি আপনি গুড মর্নিং ক্যাপসুলটা নিতে পারেন, তার সঙ্গে আপনাকে যেভাবে বললাম যে পাইলসের সমস্যা আছে তারা পাইলস কেয়ার নিলেন আর তার সঙ্গে ল্যাক্সেটিভ পাইয়ের পাউডারটা নিলেন, আশা করি কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। আর যাদের কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে ভুগছেন তার সঙ্গে পাইলসের সমস্যা আছে তারা কিন্তু এই 3টি প্যাকেজ করে নিতে পারেন। আর যাদের সমস্যা মনে হয় যে আমার ইকোনমিক্যাল সমস্যা আমি এফোর্ড করতে পাচ্ছি না 3টে জিনিস, তারা কিন্তু শুরুটা ল্যাক্সেটিভ পাউডার দিয়ে করে পাইলস কেয়ার নিতে পারেন সঙ্গে, কিংবা কেউ মনে যদি মনে করেন আমি পাইলস কেয়ার গুড মর্নিং খাবো সেটাও করতে পারেন, আর কেউ যদি মনে করেন আমি ল্যাক্সেটিভ আর পাইলস কেয়ার খাবো সেটাও করতে পারেন, গুড মর্নিং আর পাইলস কেয়ার এই দুটোও নিতে পারেন। আপনারা কিন্তু এই 3টি যে আমাদের প্রোক্রিয়েটিভের একটি পাইলস সংক্রান্ত সমস্যা সংক্রান্ত যেসব প্রবলেমগুলো হয় তার জন্য এটি একটি অত্যন্ত ভালো প্যাকেজ হিসেবে আমরা এটাকে দেখতে পারি, এবং যার যতটুকু ক্ষমতা সে সেইভাবে ইউজ করতে পারে। এবং অন্তত যাদের ইকোনমিক্যাল কন্ডিশন যাদের খুব ভালো নেই, যারা যদি মনে করেন যদিও আমাদের প্রোক্রিয়েটিভের সাপ্লিমেন্ট অন্যান্য অনেক সাপ্লিমেন্টের থেকে অনেক কম দাম, অ্যাফোর্ড করার মতো দাম, তবুও আমি বলছি যদি আপনারা মনে করেন শুরুটা ল্যাক্সেটিভ দিয়ে করতে পারেন তার সঙ্গে পাইলস কেয়ার নিলে অত্যন্ত ভালো আপনারা ফল পেতে পারেন। এরপর যেটা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দেখুন এখানে খাবার, যেটা আমি বলছিলাম আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের কি কি নিতে হবে আর কি কি খাওয়া যাবে না। প্রচুর শাকসবজি খান, শাকসবজির মধ্যে কোনগুলো এগুলো আমি একটু উল্লেখ করার চেষ্টা করছি। কচু শাক, লাউ শাক, লাল শাক, পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি, গাজর, ফুলকপি, টমেটো ইত্যাদি, এই জিনিসগুলো আমাদের কিন্তু মল নরম করা এবং তার সঙ্গে পাইলসের
যাতে সেতে প্রভাব না পড়ে সেদিকে নজর দেয়। খাবেন না কি, আপনার পাশে যে ছবিগুলো দেওয়া আছে এগুলোই আপনাদের কাছে যথেষ্ট। যে কোনো ভাজাভাজি স্পাইসি খাবার, তার সঙ্গে যেসব চিকেন মটন হাই প্রোটিন জাতীয় খাবার, আপনাদের কম খেতে হবে, অ্যালকোহল কম খেতে হবে, অ্যালকোহল না খাওয়াই ভালো। তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, কফি এবং চা আপনাদের বাদ দিতে হবে আপনাদের খাবার থেকে, খাবারের রুটিন থেকে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর যারা পাউরুটি জাতীয় জিনিস বেশি খান, পাউরুটি মানে ময়দা থেকে তৈরি যেসব জিনিস খাবার আমরা কিনতে পাওয়া যায় বাইরে, ইস্ট দিয়ে তৈরি করা যে জিনিসগুলো, সেগুলো কিন্তু অ্যাভয়েড করাই ভালো। এবং আর কিছু জিনিস আপনি আমাদের বলে দিচ্ছি যেগুলো আপনি শাকসবজি ছাড়াও ইউজ করতে পারেন, মিষ্টি আলু, বিট, কচু, যেগুলো মাটির তলায় হয় এরকম জিনিস, গাজর, এতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর ফাইবার থাকলে যেটা হয়, এটা কোষ্ঠকাঠিন্য হ্রাস করে এবং পাইলসের লক্ষণগুলো কমায়। অর্থাৎ কিন্তু আপনারা এগুলোকেও সঙ্গে নিতে পারেন বা ইউজ করতে পারেন। অর্থাৎ আমরা যখন পাইলসের সমস্যা নিয়ে আলোচনা করব, তাহলে কিন্তু আমাদের এই যা যা নিয়ম সেগুলো মানার সঙ্গে সঙ্গে একটু খাদ্যাভ্যাসটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে আমাদের সুস্থ থাকার জন্য এবং পারমানেন্টলি সুস্থ থাকার জন্য। আপনার যে কোনো মেডিসিন নিলেই হয়তো 2 মাস 1 মাস সুস্থ থাকতে পারে, কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে যা যা প্রক্রিয়াগুলো বললাম সেগুলো করার সাথে সাথে একটু খাদ্যাভ্যাসটাকেও চেঞ্জ আপনাকে করতেই হবে। তবে কিন্তু আপনি পুরোপুরি ভাবে সুস্থ এবং সবল থাকতে পারবেন, যাতে পাইলস বারবার ব্যাক না করে। তার জন্য আপনার প্রোক্রিয়েটিভের এই যে সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো নেওয়ার সাথে সাথে আপনি জল প্রচুর পরিমাণে খান, শাকসবজি খান, স্পাইসি ফুডগুলো কম খান। আশা করি একটু আমাদের টেকনিক্যাল সমস্যার জন্য মধ্যখানে সমস্যা তৈরি হলো। আশা করি আমি যতটুকু বোঝানোর চেষ্টার মাধ্যমে আপনাদের করার চেষ্টা করলাম যে কি কি করলে ভালো হয়, এবং এই পাইলসের সমস্যা প্রত্যেকের কম বেশি আছে, বহু মানুষের আছে, তারা আমরা বলতে পারি না, তারা ব্যাপারটা দিয়ে নজর দিন। এবং আর কিছু না হোক, যাদের পায়খানার সমস্যা ঠিকঠাক ক্লিয়ার হয় না, যাদের পটির সমস্যা আছে, যাদের মলত্যাগের সমস্যা আছে, তারা কিন্তু এক ফার্স্ট ল্যাক্সিটিভটা শুরু করুন। আর যাদের পাইলসের ক্রনিক সমস্যায় আছে, তারা পাইলস কেয়ারের সঙ্গে গুড মর্নিংটা ইউজ করতে পারেন। আজকে আপাতত আমাদের এই পাইলস নিয়ে যে চ্যাপ্টারটা, এটা কিন্তু আজকে আমরা এখানে শেষ করব। আর যেটা ঘটনা যেটা হচ্ছে, আমি আপনাদেরকে কিছু, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে টেকনিক্যাল সমস্যার জন্য, আপনাদের হয়তো অনেকেরই একটু সমস্যায় পড়েছেন, তারা হয়তো আমিও একটু সমস্যায় পড়ে গেছিলাম যে কী হলো, যাই হোক আমি আপনাদেরকে সেই জায়গাটাই আপনাদের বলার চেষ্টা করছি। যদি আপনারা মনে করেন আপনারা কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে করতে পান, তা সেটা কিন্তু আপনারা করতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে চান, বা আমাকে একটা মেসেজ করুন, আমি চেষ্টা করব মেসেজ করলে আপনার আমি উত্তরটা দেওয়ার। সৌমেনদা যদি থাকেন, যদি কেউ কোনো প্রশ্ন করছে যদি একটুখানি তাকে হেল্প করেন সুবিধা হয়। এখানে সম্ভবত একটু সমস্যা হচ্ছে, তা আমি আজকে আপনাদের মিটিংটা এখানেই শেষ করছি। তা আপনারা আপনাদের লিডারদের কাছে আমার নাম্বার পাবেন, পার্সোনাল নাম্বার আছে। তা এখানে একটুখানি সৌমেনদা হয়তো ব্যস্ত আছেন, তা সেই জন্য আপনারা পার্সোনাল নাম্বারে আমাকে ফোন করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি সেই প্রশ্নগুলো উত্তর দেবো। আর আপনারা এর পরবর্তীকালে যদি কি নিয়ে কোন বিষয়টা নিয়ে আপনাদের বা কোনো শরীরের কোন রোগের ব্যাপারে বা কোনো আমাদের
প্রোক্রিয়েটিভের কি সাপ্লিমেন্ট কি ব্যাপারে জানতে চাইছেন সেরকম যদি আমাকে আপনাদের লিডারের মারফত আমাকে জানান, আমি সেই দিন সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, আজকে এইটুকুই থাক, পরের দিন আজকে টেকনিক্যাল একটু হয়তো সৌমেন বাবু ব্যস্ত রয়েছেন, টেকনিক্যাল একটু সমস্যা রয়েছে, আমরা পরের দিন এই বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করবো।